নমস্কার সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অতি সম্প্রতি বেহালার একটি স্কুলে এক নাবালক ছাত্রের অকাল প্রয়াণের পর আমাদের সবার নিশানায় পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, কিন্তু আমরা নিজেরাই বোধহয় সব চাইতে বেশি পছন্দ করি ট্রাফিক আইন ভঙ্গ করতে, অথবা বলা চলে উদাসীন নিজেদের সন্তানদের সুরক্ষার বিষয়ে। পাড়ায় পাড়ায় এখন বেসরকারি স্কুলের রমরমা, এবং ভালো বা মন্দ সেই স্কুলগুলিতে উপচে পড়ছে ছাত্রছাত্রীদের ভিড়। সকাল দুপুর চলছে স্কুলে যাতায়াত, আর সেই যাত্রা পথেই আমাদের চোখে পড়ল এই ধরনের বেনিয়ম। খেয়াল করে ছবিটিতে দেখুন, একজন পুলিশ কর্মী কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাস্তার যান নিয়ন্ত্রণের, কিন্তু যদি 100 জন অভিভাবক তাদের বাইক বা স্কুটিতে করে সন্তানদের স্কুলে পৌঁছতে বা ছুটির পর নিয়ে যেতে এসে থাকেন, তাদের 90 জনের মাথায় খালি, অর্থাৎ হেলমেট নেই। অথচ ট্রাফিক আইনে স্পষ্টতই বলা রয়েছে, হেলমেট ছাড়া যে কোনো দুচাকার গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। আর আমরা আমাদের শিশু সন্তানদের সামনেই করে চলেছি সেই অমার্জনীয় অপরাধ। হেলমেট ছাড়া আপনি এবং আপনার সন্তানকে নিয়ে আসছেন গাড়িতে, নিজের সেফটি সন্তানের সেফটি কি নেই? অ্যাকচুয়ালি এখানে হেলমেট লাগে না, আর আমার বাড়ির সামনে জাস্ট 1 মিনিট লাগে, 1 মিনিট বা 2 মিনিট রাস্তার উপরে গাড়ি নিয়ে আসা, নিজের সেফটি তো আছে। ঠিক আছে, নেক্সট টাইম হেলমেট ইউজ করবো। দাদা, নিজের সেফটি বাচ্চা সেফটির জন্য হেলমেট তো জরুরি, কি মনে করো? হ্যাঁ, মানে কাউরি মাথায় হেলমেট নেই, কি বলবেন এই বিষয়ে? এখন তো কাছাকাছি চাই যেন কেউ হেলমেট লাগায় না। হেলমেট কি কাছাকাছির জন্য দূরের জন্য লাগে, এরকম কোনো ব্যাপার আছে? না, তাই জন্য তো নাই, কিন্তু এমনি কেউ লাগায়। আপনি এবং সন্তান কখনো ভয় লাগে না রাস্তায়? না, সকালে এখানে বাড়িতে বাড়ি কাছে তো ওই জন্য। রাস্তা তো সকাল বিকেল বাড়ির পাশে বললে তো চলবে, বাড়ির কাছে ওই জন্যই চলে। নিজের সেফটি তো একটা আছে, বাচ্চারও তো সেফটি আছে। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই। হেলমেট পরাটা কি অন্যায় না ভালো? না না, অবশ্যই ভালো, সবসময় পরা উচিত। দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, নিজের মাথায় হেলমেট নেই, বাচ্চার মাথায় হেলমেট নেই, ঠিক তো নয়, কাছাকাছি ঘরের কাছে তাই। কাছাকাছি হলে কি হেলমেট পড়তে নেই? না, পড়তে না, আমরা ভেতর দিয়ে আসছেন, মেন রাস্তা ইউজ করি না তো, যার জন্য রাস্তা দিয়ে আসছেন, যে অনেক বড় বড় গাড়ি আসছে, সেক্ষেত্রে কি ভয় লাগে না আপনার এবং বাচ্চার? ভয় তো রিস্ক তো থাকেই, কিন্তু মানে এটা জেনে শুনো, কেন হেলমেট পরেন না? ওই বললাম, ঘরের কাছে থাকি বলে, এটা আর কিছু নাই। এটা তো গেল একটা দিক, যে কতিপয় মানুষ হেলমেট পরে আসছেন, তাদের সাথে আসা বাচ্চাটির মাথা কিন্তু সম্পূর্ণ অরক্ষিত। অর্থাৎ অভিভাবকেরা নিজেদের সুরক্ষা সম্পর্কে যথেষ্ট চিন্তিত হলেও বিন্দু মাত্র চিন্তিত নন তাদের সন্তানদের সুরক্ষা নিয়ে। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, বাবা বা মায়ের মাথা সুরক্ষিত থাকলেও সুরক্ষার কোনো বালাই নেই সন্তানদের ক্ষেত্রে। দেখুন এক সন্তান স্নেহে অন্ধ স্কুটি চালক মায়ের ব্যবহার। দিদি, এই যে নিজের মাথায় ছেলের মাথায় হেলমেট নেই, কি বলবেন এই বিষয়ে? কি বলবেন? হেলমেট তো নিজের সেফটির জন্য, কি বলবেন? এ কি করতে আসছে এগুলো? ঠিক আছে, সকালবেলা এ কি করতে আসছে এগুলো? ঠিক আছে, সকালবেলা টাটা। তবে একমাত্র এই মহিলা ছাড়া অন্য সব অভিভাবকই পক্ষান্তরে স্বীকার করেছেন তাদের ভুল হয়ে গেছে, শুধরে নেবেন। এই তো এইখান থেকে এইটুকু আসি,
এই যেমন বাড়ি এখানে না, সে তো ঠিক। এই হেলমেট ছাড়া যে বাচ্চাটাকে নিয়ে আসছেন আপনার ছেলে, অবশ্যই সত্যি আছে, সবাই আসে দেখুন। ওই তো নাই তো, পাঁচ মিনিটের রাস্তা, একটুখানি রাস্তা, পাঁচ মিনিট আর দু মিনিটে যাই হোক, নিজেরও সেফটি সন্তানেরও সেফটি, সেই দিকে চিন্তা করছেন না? হ্যাঁ সে তো অবশ্যই, হেলমেট নেই আর কালকে আসবে, কালকে থেকে পড়ে আসতে হবে। কাল কেন, এতদিন হলো না কেন? এতদিন রোজ আমি আসি না, নিজের সেফটি তো দরকার, বাচ্চাটার সেফটি দরকার, কি বলবেন? নিশ্চয়ই এটা তো অবশ্যই দরকার। এই যে গাড়ি চালাচ্ছ, নিজের সন্তানকে স্কুলে দিয়ে যাচ্ছ, নিজের মাথা হেলমেট নেই, বাচ্চাটার মাথা হেলমেট নেই, কি বলবেন? অ্যাকচুয়ালি বাড়ি এখানটাই, তার জন্য লাগাই না, এই যে একটা পেরোলেই বাড়ি, তার জন্য পেরানোর জন্য কি রাস্তার সেফটি নেই কোনো? না রাস্তায় তো সেফটি অবশ্যই আছে, সকাল সকাল তো আসতে হয়, সকাল সকাল আসতে হয়, এই সামনে এই পাঁচ মিনিট দু মিনিটের রাস্তা। নিজের এবং সন্তানের চিন্তা করে, সেফটির চিন্তা করে একবারও মনে হয় না হেলমেটটা পরা দরকার? হেলমেটটা পরা দরকার। এই তো পাশেই থাকি, দুটো বিল্ডিংয়ের পাশেই থাকি। দুটো বিল্ডিংয়ের পাশে থাকলে কি হেলমেট পরার কোনো জরুরি মনে করেন না? জরুরি মনে না, এখান থেকে এইটুকু আসার জন্য তাই হেলমেটটা নেওয়া হয়। ঘটনাচক্রে কোনো রকম রাস্তাঘাটে গাড়ি নিয়ে গেলে তো বেপরোয়া গাড়ি অনেক রকম যাতায়াত করে, সেক্ষেত্রে তো দুর্ঘটনার কবলও পড়তে হয়, সেক্ষেত্রে আপনার এবং বাচ্চার সেফটির জন্য কি একবার মনে হয় না? সে তো অবশ্যই, আমরা হাই রোডে গেলে তো বড় রাস্তায় উঠলে হেলমেট সবারই থাকছে, তিনজনই আছে হেলমেট, সেক্ষেত্রে তো তিনজনের কাউরি স্কুলে দিতে এলে দেখলেন। আরে দাদা পাশেই থাকি তো বলছি আপনাকে একদম রাখা দরকার, সেক্ষেত্রে তো নেই, নিয়ে নেবো কেন হয়নি। আসল কি রাস্তাঘাটের ব্যাপার তো, নিজের সেফটি যেমন থাকে, বাচ্চাটাও তো সেফটি মনে হয়, সেক্ষেত্রে কি বলবো? ওটাই তো বলছি, নেওয়া হয়নি, কিনে নেব। ঠিক না, পাশে তাই আসলাম, পাশে হলে হেলমেট পরতে হয় না? না পরতে হয়, চার বাচ্চা দুটো তো ওই জন্য পরলাম না। দুর্ঘটনা হলে তো বাচ্চা এবং আপনিও তো দুজনেই পড়বেন। কি বলো, সবাই চলছে, টাইট করা যাবে তো আবার পড়বো না, সবাই যদি না পড়ে? সবাই যা করবে আপনি সেটা করবেন? না সে তো নেই, না যদি সবাই যদি অ্যালাউ না হয় তাহলে আবার করবো না, সবাই আসছে বলে আমিও আসছি। প্রথম কথা হচ্ছে এটা কমপ্লিটলি হচ্ছে প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে কে বাইক কে আপনার হেলমেট পরছে কে হেলমেট পরছে না। তবে স্কুলের তরফ থেকে আপনার সামনেই আপনি দেখেছেন, আমি বারবার চেষ্টা করে গেছি যে আপনারা হেলমেট রেগুলারই করছি, হেলমেট পরে আসুন, এই জন্যে আপনার বাচ্চা স্বার্থ এখানে জড়িত রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি আবার বলবো, এটা প্রশাসন দেখবে, প্রয়োজন হয়ে তাদের ফাইন করবে, এটা কিন্তু স্কুলের পক্ষে সম্ভব নয় সব কিছু দেখা। তবু আপনার সামনে আপনি যেহেতু রিপোর্ট করছেন, আপনি নিজেও দেখেছেন, আমি বারবার তাদের জানিয়েছি যে আপনারা হেলমেটটা ছেড়ে আসুন, নাহলে পুলিশ দেখলে আপনার নাম্বার নোট করে নেবে এবং ফাইন করে দেবে, সেই ফাইনের পয়সাটা দিয়ে আপনি বই খাতা পত্র কিনুন, প্লাস স্কুলের স্বার্থ রক্ষিত হবে, বাচ্চার স্বার্থ রক্ষিত হবে, বারবার বলে গেছি, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। বাবার মাথা ভীষণ দামি হেলমেটেতে ঢাকা, ছোট্ট মাথার নেই কোনো দাম, আমার মাথা ফাঁকা। শহর কলকাতায় হেলমেট শিক্ষা দেওয়ার জন্য এই লাইনগুলো হাতিয়ার করেছিল পুলিশ, শহরে হোর্ডিংয়ে ছেয়ে গেছিল, কিন্তু সেই হোর্ডিং দেখে শহরবাসী শিক্ষা মেলেনি এখনও। সেই ছবি এখনও দেখতে পারা যায় অলিগলিতে, রাজপথে। যে ছবি আপনাদের এতক্ষণ দেখালাম, সেই ছবির নিদর্শন আপনারা দেখতে পারলেন, যে অভিভাবক তার সন্তানকে নিয়ে আসছে গাড়ি করে, দু চাকার গাড়িতে যখন আসছে, মাথায় কাউর হেলমেট আছে বা কাউর নেই, দেখা গেল অভিভাবকের মাথায় হেলমেট, যেহেতু অভিভাবক মাথার দাম বেশি, সেই অভিভাবকের মাথা সেই জন্য হেলমেট, তার সাথে যে সন্তান রয়েছে গাড়িতে তার মাথায় কোনো হেলমেট নেই। আপনারা সেই খবর এতক্ষণ দেখলেন, এই বিভিন্ন ধরনের খবর আপনাদের কাছে আপডেট তুলে ধরব। যদি আমাদের খবর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন। এই মুহূর্তে কলকাতার
সেভেন এ নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7AWAK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।